সাম্প্রদায়িকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে। আমরা কোনোদিন কখনো বাংলা ভাষায় পানি ব্যবহার করি না, আমরা কোনোদিন কখনো দাওয়াত দিই না। সুতরাং ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা, এ ভাষায় কোনো সাম্প্রদায়িকতা নেই। ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে, এটা বাংলাদেশের ভাষা। ওয়াটারকে কেউ কেউ পানি বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। শুভাদাকে আমি একটা কথা বলবো, যে বাংলা ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কলকাতার ভাষা, যে ভাষা শান্তিপুর ঢাকা সকলের ভাষায় এসে মিলেছে, সেই ভাষাই আমাদের প্রকৃত উচ্চারণ এবং ভাষা হবে। কিন্তু আমরা দেখছি বহু বহু কারণে নানান সাম্প্রদায়িকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে। যে শব্দগুলোকে আমরা কখনো বাংলা বলি না, ভাবি না, সেই শব্দ আজকে বাংলা ভাষায় ঢুকছে। আমরা কোনোদিন কখনো বাংলা ভাষায় পানি ব্যবহার করি না, আমরা কোনোদিন কখনো দাওয়াত দিই না। সুতরাং ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা, এ ভাষায় কোনো সাম্প্রদায়িকতা নেই, এ ভাষায় কোনো অন্য কিছু নেই, সেটাই আমরা বজায় রাখব। শুভাদা আমার অনেক শ্রদ্ধেয়, কিন্তু শুভাদাকে আমি একটা কথা বলবো, দেখুন কতগুলো শব্দ আছে, যে শব্দগুলো সারা বিশ্বে মা বললে সবাই জানে, দুটো শব্দ কমন, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাদার, আর একটা হচ্ছে জল বা ওয়াটার। কিন্তু ওয়াটারকে কেউ কেউ পানি বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ আম্মা বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি তো মা বলতে কেউ আপনাকে বারণ করিনি, আমি মাও বলবো। ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে, এটা বাংলাদেশের ভাষা। আর এই ভাষাটাকে বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা সযত্নে গ্রহণ করেছে। শুন, আমি কিন্তু আমার মাতৃভূমিকে চেঞ্জ করতে পারি না, মাতৃভাষা যেটা, যেটা শিখে এসছে সেটা সে চেঞ্জ করবে কী করে? এখন আমাদের ভাষার মধ্যে আমরা অনেকটা ইংরেজিও বলে ফেলি, তার কারণটা কি? ইচ্ছা করে বলি তা নয়, আজকের যুগে আমি বাংলা ভাষায় কারারক্ষী কটা লোক বুঝবে? আমি যদি বলি জেল, জেলখানা বা জেলের রক্ষী, তাড়াতাড়ি লোকে বুঝবে। যেমন কারারক্ষী, এটা অনেকে বুঝবে না, কারাগার কথাটা বুঝবে কিন্তু কারা বুঝবে না। এরকম আরক্ষা, কী সব নাম দিয়েছে বাবারে বাবারে, এমন সব নাম। শুধু নাম দেওয়া উচিত এবং কথা বলা উচিত যেটা মানুষের কাছে পৌঁছবে। আমায় দেখতে হবে ল্যাঙ্গুয়েজ মিন্স কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল যার যত বেশি হবে সে তত বাড়বে। আজকে সিরিয়ালগুলোতে দেখুন না, বাংলা করছে প্রোগ্রাম, হিন্দি গানও গাইছে। কেন গাইছে? তার কারণ হচ্ছে মার্কেটটা তাই। মার্কেটে যেতে গেলে, নতুন বিজনেসে যেতে গেলে আমি মনে করি বাংলা ভাষাটা যেমন আমার প্রাণের ভাষা। অনেকে আবার বাংলা ভাষা জানলেও বলে না, সেটা ঠিক নয়। এখন সব ইংরেজিতে পড়াশুনো করে, ইংরেজিটা শিখুক ভালো করে, ইন্টারন্যাশনালি তাদের তো স্ট্যান্ডার্ড তাদের হতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। কিন্তু আমি মনে করি বাড়িতে যখন আমি খাবার টেবিলে বসবো, বাড়িতে যখন আমি চা খাবো, বাড়িতে যখন বাবা মার সাথে আড্ডা মারবো, তখন বাংলাটা বলা উচিত। কিন্তু সেটা আমরা করি না।